সেকেন্ডের জন্য বাদান ঘুমায় না। আল্লাহ যদি একটা সেকেন্ডের মধ্যে যদি ঘুমায়, আল্লাহ রাতেও ঘুমায় না, বাদান দিনেও ঘুমায় না। কারণটা হলো, কখন আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ ডাক আমাকে ডাক দিবে, আর আমি আল্লাহ জবাব দিতে আমার দেরি হয়ে যাবে। আল্লাহ বলেছে, বান্দা একটা বার যদি তুমি আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে, আমি জবাব দেই 70 থেকে 72 বার বলি, বান্দা আমি হাজি। বাদন দে, তাহলে আল্লাহর মায়া আছে না নাই? আল্লাহ কয়, বান্দা রে আমি আল্লাহ এক মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য যদি ঘুমাইতে আমার দুনিয়া তসমস হয়ে যাইতো। কারণ তোমাদের মায়া, আমার তো ছেলেও নাই, মেয়েও নাই, বেটাও নাই, পিতেও নাই, মাও নাই, বাবাও নাই, আমার স্ত্রীও নাই, আমি শুধু আমার মায়া শুধু তোমাদের জন্য। সুবহানাল্লাহ বললেন না? কারণ যদি বাবা যদি বলছে, বেটা তুমি একটা কাজ করো, ওই কাজটা যখন করি নাই, মার কাছে আসে বলতেছে, ছেলে কি কাজ করছে, কয় না কি করছে, কয় সারাদিন ক্রিকেট খেলতেছে, কত বুঝতেছেন না। এবার বাবা বলতেছে, আসুক ওর একদিন নাই আমার একদিন, তখন আর আমি বাড়ির যাই নাই, ছোটবেলাকার কথা বলতেছি, মানুষের বাড়ি বাড়ি থাকছি, যে সন্ধ্যে লাগছে সব কোথায় বাজ্জা 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 বাচ্চা যদি তারা দেয় তাহলে বাড়িতে যাওয়ার সম্ভব। কারণ আমার উপরে হলো 344 যারা আইন জারি করছে, বেড়ার ঘরের পিছনে আছে, বেড়ার বেড়ার ফাঁকা দিয়ে দেখে যে আব্বা কি করে, দেখে বাবা পান খাইতেছে, কারণ এই জায়গায় গেলেই তো আমার খবর আছে। তাহলে একটু পরে বেড়ার মধ্যে এরকম টুকুর টুকুর করি, আব্বা কয় কেরা রে, মা কয় যে এদের দুষ্টু বিড়িয়াল খালি বেড়া এসছে। তাহলে মা কয় রাখ কটা দেব নে রোজ, বাবা মনটা ঘুরে দিয়ে আমার বুঝতে থাক, আমি আসতেছি। কথা বুঝতেছেন না? কারণ মার মায়া। এরপরে বাবা বেসনে ঘুমিয়ে পড়ে, মা ঘুমায় না, আপনার একটা জিনিস উপর থেকে বাদন নামায়, আবার নিচ থেকে বাদন উপরে তোলে, এক জায়গা দিয়ে বাদন সাজায়, ওখান থেকে আর এক জায়গা নেয়। আর আব্বা জিজ্ঞেস করে, তুমি কি ঘুমাবে না? মা কয়, তুমি ঘুমা আমার কাজ রয়ে গেছে, কারণ মার কাজ না, আমার বেটা কখন আমারে মা বলে ডাক দিবে, আমি আমি মা জবাব দিতে দেরি হয়ে যাবে, এই জন্যে মা ঘুমায় না। আল্লাহ ডাক দেবে না, বান্দারে আমি আল্লাহ ঘুমাই না, কখন আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আর আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিব, এই জন্য আল্লাহ ঘুমায় না। কখন যেন আমার বান্দা আমার কাছে কি চাইবে, আর দিতে আমার দেরি হয়ে যাবে। কথা বুঝতেছেন না? এই জন্য আমার আল্লাহ ঘুমায় না। আর আমরা সেই আল্লাহ ছাড়িয়ে খাজা বাবার কাছে যা বলে কেউ ফেলেন না, খালি হাতে খাজা বাবার দরবারে। কথা বুঝতেছেন না? আল্লাহর জন্য নবী দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহ গায়েব হয়ে গেছে, রসুলের দর খাজাই লইয়া গেছেন নবী ফকির হইয়া। আমার নবী বিলে ভিক্ষে করতেছে, ওই রসুলের দর খাজাই লইয়া বসে আছে আজমিরে, পিছন থেকে ওদের জোগালে দেখা, ও ওখানে আত্মা লেগে গেছে, কথা বোঝো না, কথা বোঝো না, তা কেউ ফেরে না, খালি হাতে হাজারে তোর দরবার কুটিয়ে ভালাইতেছে, খালি আছে না এখানে কুটিয়ে ভালাইতেছে। আমার ভাইয়ের আমার মুসলমানের ভাইয়েরা ওইটা বাদ দিয়ে তুমি বলো, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে, আল্লাহর হাত থেকে কেউ ফেরে? এই জন্য কিছু মানুষ যায় আপনার বাবার দরবারে যায়, বাবা মরিয়া গেছে, ওর শরীর দিয়া গন্ধ বের হয়ে গেছে, কারণ জীবন ভরা বাবা তো নামাজ পড়ে না। আমাদের দেশে কিছু বাবা আছে নামাজ পড়ে না, কথা বুঝতেছেন না? একদিন দেখে এক পাগলে গিরিয়ে লিছে, কম এত লোককে যা দেখে ল্যাংটা, দেখো তো বাবা টাকা দাও, কেউ কে পয়সা দাও, কে কে আমার তিনটে মেয়ে হয়েছে একটা ছেলে দাও, আর কয় যা
কথা বলছেন নাই, আর একজনে কাল তুই আয়, বাবার খেলা শুরু হয়ে গেছে, কমে পাগল ল্যাংটা মাসের কাজ কি আছে, হুজুর কর কি ল্যাংটা হলে ভিতরে মাল আছে, মাল যা আছে তাতে দেখতে ইচ্ছে, কথা কয় না কথা কয় না, এইরকম ল্যাংটা বাবা আছে না, মানুষ আল্লাহর কাছে সওয়াব দেয়, এই ল্যাংটা ভেন্টার কাছে যাচ্ছে, চাইলে চাইতে হবে কার কাছে, চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, আল্লাহ রে তোর বান্দারে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে, সকল প্রকারের সাহায্য মাওলানা আমরা তোমার কাছে চাই, আমার ভাইরা আমার আমার আল্লাহ ঘুমায় না, এইটা আপনাদের বুঝাতে পারলাম, ইহুদিরা বলতেছে তাহলে তোমাদের আল্লাহ কিসের তৈরি কয়, আমার আল্লাহকে কেউ তৈরি করে নাই, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ বিনিয়াদ, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ আদিয়াত আল্লাহ বিনিয়াদ, আল্লাহ কেউ জন্ম দেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তার বেটাও নাই বিটিও নাই, তার শরীক নাই, তিনি হলেন লা শরীক কালা সিল্লাকন ঠিক কিনে, আমার ভাইরা আমার তোমাদের খোদা তোমার তীর তৈরি করে তোমার আল্লাহ কি খায়, এবার বলতেছে আমার আল্লাহ খায় না, তোমাদের খোদা কি খায়, বলে হ্যাঁ আমাদের খোদা খায়, কয় কি খায়, খই আছে খই খায়, খই সামনে দেয় খই খোদা খায়, মাটির খোদা খই খায়, কে খায় না, ঠাকুরও খায় না, ও যে মাসি খায় মাসি, হে কোন মাসি, তা মাথা মোটা কালা মাসি, মাথা মোটা কালা মাসি, ও থাকে কোনে, বাহ খুব সুন্দর বুঝতেছেন, তারপরে কি চুরি করে খায়, ওই 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 ভগবান এইভাবে দাঁড়া থাকে, এরকম থাকে না কেউ, আবার এরকম থাকে, হ্যাঁ কথা কয় না কথা কয়, কেউ আবার কিভাবে এগিয়ে আছে, মাসি তখন আইসা কয় আমি তোর কলা খাইতেছি পাল্লি ঠেকা, ও খালি তাকা তাকা দেখতেছে, কথা বলবে না তো দাদি, আপনারা ঘুমা পড়ছেন নাকি, আচ্ছা তারপরে পেট ভরে খান, পেট যখন ভরে গেছে খানা পিনা করিয়ে মাসিতে বাজানে একাকে চুরি করে যায়, সুপে সাপে যায় না, যাওয়ার সময় মাসি শব্দ দেয় ভন, খায়া পেট ভরে চলে গেলাম কিছুই করে পারলি না, ভন কথা কয় না কথা কয় না, আমার ভাইয়ের আমার আমার আল্লাহর কাছে বন বন করে কেউ পারবে না, আমার আল্লাহ কিছু বাদাম খায় না, আমার আল্লাহ আরো খাওয়ায়, সুবহান আল্লাহ বললেন না, আল্লাহ বলে ও আপনার শরীক নাই, আল্লাহ বিনিয়াদ, তাকে জন্ম দেন নাই, তিনিও জন্ম দেন নাই, তার ছেলেও নাই মেয়েও নাই বেটাও নাই বিটিও নাই, আমার আল্লাহ আপনার হেলান দিয়ে আসে না, বাদান বেক হয়ে আছে, বসে আছে না দাঁড়া আছে, এক উত্তর হলো আমার আল্লাহ যেমন থাকা দরকার ঠিক তেমন ভাবে বাদান আছে, সিল্লাকন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না, আল্লাহ মরে নিয় একদিন ওইনা সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কি কিছু সময় দিবেন, কি কান আসান তো, আচ্ছা বৃষ্টি পড়তেছে বড় অসুবিধা আছে কি, আমার ভাইরা আমার আমি অত্যন্ত খুশি হয়ে যাচ্ছি, একটু বৃষ্টি দুটো ভক্তির কারোর উপরে পরে ভক্তি গায়
আমি মরে গেলাম, কিন্তু বক্তির মতো একটা মানুষ বাদান যাচ্ছেন না, তাস তাস করে বৃষ্টি পড়তেছে, আপনারা বসে আছেন একমাত্র কোরআনের মহাব্বতে। আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার যে বান্দারা কোরআনের মহাব্বতে বৃষ্টির মধ্যে আল্লাহ উঠে যাচ্ছে না, শীতের দিনে তস তস করে বৃষ্টি পড়তেছে, কোরআনের মহাব্বতে রয়েছে। আমি মাহফিল থেকে মন্তব্য করলাম আপনারা জান্নাতি, সকলেই বলুন আমিন। আপনারা তাকবীর দিচ্ছেন না, মা বোনেরা দিচ্ছে, আমাদের এলাকা মা বোনেরা তাকবীর দেয়, পুরুষেরা জিকির জিকির করে জোরে জোরে, মা বোনেরাও জিকির করে জোরে জোরে, এখন মেয়েরাও মানুষ। আমার ভাইয়েরা আমার ওই দিকে যেতে যাচ্ছি না, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ হাবিবের পিয়মাদেরা বান করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলে ও কদ রব্ব কাহে বান্দার মা দাস সত্য করো, আল্লাহ তা বুধু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগে করো, অবিল ওয়ালে দাইনি ইসানা, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ রায় দিয়ে দিয়েছি, ফয়সালা দিয়ে দিয়েছি আমার, আমি আল্লাহ আমার ইবাদতের পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো, সিল্লা কর সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহর ওলি লোকমান হজে যাবে, সাত বন্ধু একসাথে হজে যাবে, হজের টাকা জমা হয়ে গেছে, হঠাৎ করি মা অসুস্থ হয়ে গেছে, এবার লোকমানের মা দেখে বলে বেটা লোকমান তুমি হজে যাও না, বেটা তুমি হজে যাও না, বেটা তুমি যদি হজে যাও আমি অসুস্থ, মা কে আমার দেখাশোনা করবে। এবার লোকমান এবার বন্ধুদের কাছে বলতেছে, বন্ধুরে তোমরা হজে যাও আমি যাবো না, কারণ আমার মা অসুস্থ, সব টাকা গুনে বাদাম উদ্যু করে নিয়ে আসলেন, ছয় বন্ধু হজে গেলেন, লোকমান হজে গেলেন না। টাকা ভালো করে শোনে, আমার ভাইরা আমার লোকমান হজে যায় নাই, মা বিছানা ভরে পেশাব করে, লোকমান পরিষ্কার করে, মা বিছানা ভরে পায়খানা করে পরিষ্কার করে, এবার মাকে গোসল দেবে, আল্লাহর বান্দা লোকমান বাদান গোসল দেয়, এরপরে মা লোকমান রান্না করিয়ে, এরপরে আগে মাকে খাবার খাওয়ায়, এরপরে আল্লাহর বান্দা লোকমান খাবার খায়, সুবহানাল্লাহ বললেন না। আমার ভাইরা আমার মা আল্লাহর কাছে আমি মা আমি অসুস্থ হয়েছি, আমার খেদমতের জন্য আমার বেটা লোকমান হজে যায় না, আল্লাহ তুমি মক্কা মদিনায় যদি না নাও, আল্লাহ মদিনায় আল্লাহর সাথে আমার বেটা লোকমান কেস দেখা করায়ো, চিল্লে চিল্লে কম সুবহানাল্লাহ, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্য ধন পরশ মনি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়ালু নবী, জোর কন মার হাবা। আমার ভাইরা আমার ছয় বন্ধু হাজে গেছে, যা দেখে ছয় বন্ধু খানায় কাবা, আগে আগে তপ করতেছে, কিন্তু লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা লোকমান খানায় কাবা তপ করতেছে, ছয় বন্ধু বাদান 12টা বাদান চোখ দিয়ে দিয়ে দেখছে, বাদান দে